সামনে ঈদ আর গেউ তো আরাম থাকে পাঞ্জাবি একটা হয়ে যাবে নবী কিতাব লইবা নি আল্লাহর নবীর সুন্নাত যারার কাছে পছন্দ নাই আমরা যারা আল্লাহর নবীরে পছন্দ করি ভালোবাসি তারার কোন প্রতিষ্ঠানরাও আমরা পছন্দ করি না এখন প্রতিবাদ কি দাও কইছিল নাই হইতো না প্রতিবাদর সিস্টেম হইতাম নি প্রতিবাদর সিস্টেম হলো যারা দাড়ি রাখল না আজকে তাকে দাড়ি রাখা শুরু করে দিবা জালা গোত্র তোমা দিলা আর কি আরো ঠিক নেই হই যায় মূর্খ এগো প্রাচ্যরক স্কুল নামে খেত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হেজে হইছে গিলাই কেন আল্লাহ বালা জানে হে কয় আসসালামু আলাইকুম ইকান বলে জঙ্গিবাদ আসসালামু আলাইকুম হইতো সালাম আলাইকুম নাউজুবিল্লাহ যে কইলা সিলেটি সালাম কিন্তু আমারও জানা আছে যদিও সিলেট আমি কম আই কিন্তু কিছু কিছু জানি বাপ রে বাপ যে সালাম সালাম আলাইকুম ভাই সাহেব আর বেটিং তো যে ডিজাইন করি সালাম আলাইকুম আরে বাপ রে বাপ আচ্ছা কোন কাছেন সালাম আলাইকুম কেন সালাম হইলো না ইয়া আল্লাহ সালাম মানে শান্তি আর সাম মানে মৃত্যু দুইটা বিপরীত নালে বলো বলো আসুন দেখো আসসালামু আলাইকুম মানে আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক আর আপনি যখন সালাম আলাইকুম অর্থাৎ তুই মরি যা তুই কিতা সাম মানে কিতা সাম সিন আলিফ জবর সা মিমুল উপরে সাকিন দিলে সাম এই সাম আরবি শব্দ অর্থ মৃত্যু কোনকা ঘটনা একটা মনে পড়ছে কইতাম না কইলাই না নি আল্লাহর নবী একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ইয়া বইছে আমরা কিন্তু সিলেটে থেকে আবার ব্যাক করব মাঝে মাঝে তো খাওয়া লাগবে ঠিক না নি আচ্ছা কোনকা আল্লাহর নবী একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ইয়া বইছে এক ইহুদি আইয়া হে টিটকারি হইরা সালাম দিছে ওলা জবাব দিল আল্লাহ নবী কইলা তুমি তো তার টিটকারি বুঝছো না হে সালাম দিছে না হে কইছে আসসালামু আলাইকা অর্থাৎ আমি যেন মরি যাই আমিও কইছি ওয়ালাইকুম আমারে যা কইছো তোর উপরেও যেন তা হয় এর লাগি মাসআলা হইলো কোন অমুসলিম হলে সালাম দিলে সালামর জবাব হইব কিতা অর্থাৎ তুই যে উদ্দেশ্যে সালাম দিছো তোর উদ্দেশ্য তোর উপরেও যাক বালা হইলে বালা বাদ হইলে সালাম আলাইকুম আর কইবানি কোনো দিন সালাম আলাইকুম কইবানি এদিন তো তোমরা সালাম আলাইকুম কইবানি একটা শুদ্ধ সালাম দেলাও কা সবে আমারে সালাম দেও কা সালাম রাহমাতুল্লাহি ওয়া ই ফাগলাই সালাম নিয়া বেত্তমিজি মাত মাইত্যা এখন সারা দেশের মানুষের হে শুদ্ধ সালাম লিখাই দিছে এখন আরঙ্গালা আইছেন আরঙ্গালা আইয়া দাড়ির বিরুদ্ধে কটুক্তি হইরা এখন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি ইদেশর ইসলাম প্রিয় যুবক তরুণ সব ভাই হলে আজকে থাকি দাড়ি দেখা আরম্ভ হইরা এরা প্রতিবাদ জানাইবা ঠিক দাড়ি রাখবা তো ইনশাআল্লাহ থেকে রাস্তা নাই আত্ম লুকা আচ্ছা মনে তো খুব আছে বুঝা যায় আল্লাহ কবুল করুক আমিন এসে বর্তমান তুলছে আল্লাহ ইয়ে ফিরিয়া তাহলে আমার যুবক ভাইদেরকে বলতে চাই বিয়ের সময় শুধুমাত্র সুন্দরী মেয়ে দেখলেই চলবে না দিনদা এবং নেককার মেয়েটাকে প্রায়োরিটি দিতে হবে আমার বাবারা যারা এসেছেন ছেলে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে দিনদার ছেলে এবং দিনদার মেয়েকে প্রায়োরিটি দিতে হবে দেখুন আমি কিন্তু একেবারে স্টার্টিং থেকে ধারাবাহিকভাবে পয়েন্টগুলো উল্লেখ করছি আপনার সন্তান সুসন্তান হবে এই ফর্মুলাগুলো মেনটেন করেন যেন আগেই বলেছি অবিবাহিতদের জন্য আজকের আলোচনা আরো বেশি ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ তাহলে বলুন এজ এ ফাদার একজন বাবা হিসাবে আপনার সন্তানের জন্য আপনার প্রথম করণীয় হচ্ছে তাকে একজন নেককার মা উপহার ই পয়েন্ট মনে থাকবো না পড়ে লিবা তোরা বাদে ক্লাস টেস্ট হইব দেখা যাইব পারবো তো ইনশাআল্লাহ আচ্ছা তাহলে এক নম্বর পয়েন্ট চলে গেল নাম্বার টু সুসন্তান গঠনের জন্য মা বাবার দুই নাম্বার করণীয় হচ্ছে সন্তান আল্লাহর কাছ থেকে পাওয়ার পর কার প্রশংসা করা কার শুকরিয়া করা কারণ সন্তান দেওয়া আর না দেওয়ার মালিক কে কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুস সূরা এর 49 এবং 50 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা
الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير রব্বুল আলামিন বলছেন আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা যার কাছে তিনি কে আল্লাহ তিনি যা চান তাই তিনি সৃষ্টি করতে পারেন তিনি যাকে চান পুত্র সন্তান দান করেন যাকে চান কন্যা সন্তান দান করেন যাকে চান ছেলে মেয়ে দুটো মিলিয়ে দেন আবার আল্লাহ তাআলার যাকে ইচ্ছা ছেলেও দেন না মেয়েও দেন না বন্ধা অবস্থায় আল্লাহ রেখে দেন সব ক্ষমতা কার কাছে এই জন্য তিনি যেহেতু সন্তান দেন সন্তান পাওয়ার পরে বাবা এবং মায়ের দায়িত্ব হলো কার শুকরিয়া জানানো আল্লাহ বাপরে বাপ অঙ্কু আল্লাহর শুকরিয়া জানায় না অঙ্কু তো অকলতা ফেসবুকে দেওয়া লাগে বিয়া করার মধ্যে ফুয়া ফুরেন কইলে ফেসবুকে আসতে লাগা কয় ওয়াও আমার একু ফয় গেছে দেখছেন কি অবস্থা ওয়াও হইছে হে ওয়াও ফ কইতো আছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া না আপনার সন্তান পেয়েছেন এই জন্য শুকরিয়া করবেন কার আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না তিনি সন্তান চেয়েছেন কার কাছে আল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন ওগো আল্লাহ তোমার খলিল ইব্রাহিম কি তুমি এক নেককার সন্তান দান করো আল্লাহ তাআলার কাছে তিনি যখন ফরিয়াদ করলেন আল্লাহ তাআলা তার নবী ইব্রাহিমের ফরিয়াদ কবুল করলেন আর তাকে জানিয়ে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আমি আমার খলিল ইব্রাহিমের দোয়া কবুল করলাম আর তাকে এক নেককার ধৈর্য সহিষ্ণু সন্তানের সুসংবাদ দান করলাম 86 বছর বয়সে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পাওয়ার পর আল্লাহর শুকরিয়া করলেন আর তার শুকরিয়ার ভাষা আল্লাহর কাছে এত ভালো লাগলো তামাম দুনিয়ার সকল মানুষের জন্য সেই বিষয়টি শিক্ষণীয় হিসাবে রাখার জন্য রব্বুল আলামিন তার সেই শুকরিয়ার ভাষা কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াতে উঠিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া জানিয়ে বলেছিলেন الحمد لله الذي وهبني على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء الله أكبر إبراهيم عليه السلام 86 বছর বার্ধক্য বয়সে উপনীত হওয়ার পরে যখন সন্তান পেয়েছিলেন সন্তান পাওয়ার পরে রব্বুল আলামিনের শুকরিয়া জানিয়ে বলেছিলেন সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহ যিনি আমাকে বার্ধক্য বয়সে ইসমাঈল আর ইসহাক নামক নেয়ামত দিয়ে ধন্য করেছেন সুবহানাল্লাহ তাহলে সন্তান পাওয়ার পর বাবা হিসাবে আপনার আর মা হিসাবে আমার মা বোনদের দায়িত্ব হলো প্রশংসা জানাতে হবে শুকরিয়া জানাতে হবে কার কয় নাম্বার দায়িত্ব দুই নাম্বার নাম্বার 3 কষ্ট হচ্ছে আপনাদের তিন নাম্বার হলো সন্তান দুনিয়াতে চলে আসলো দেখুন আমি কিন্তু একদম সাংসারিক জীবন থেকে শুরু করে ধারাবাহিক বলে যাচ্ছে মনে রাখবেন তিন নাম্বার হচ্ছে সন্তান পৃথিবীতে চলে আসলো জন্ম হলো জন্মের পর তাকে সুন্দর করে গোসল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে তার ডান কানে আদান এবং বাম কানে ইকামত দিতে সুনানে আবু দাউদের ভিতরে হাদিস এসেছে عن عبيد الله بن ابي رافع عن ابيه قال رايت رسول الله صلى الله عليه وسلم عبيد الله بن ابي رافع তার বাবা থেকে হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন আমি দেখেছি আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যখন আল্লাহর নবী নাতি আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হাসানের জন্ম হলো আল্লাহর নবী তখন أذن في أذن الحسن حين ولدته فاطمة بالصلاة الله نبي تر كل جات شكرا نتي حسن كي كل نية تكون تر دان كان أزان دي تين تقول ايه تخد سي ما بابا تين نمبر دايتو بابا كي كور بيت شنطان جن مهيج پورشكار پورشن نكور عرق دان كان كي دي بي بام كان এখন আজানের কামত দেওয়ার পরিবেশ নাই কারণ আগে আমরা ছয় ভাই এক বোন কোনো সিজার লাগছে না
আপনার লাগছে না সাদা হোকাসেন আপনার মা সাসি দাদি যারা আছেন লাগছে না হোকাসেন এটা যারা আপনার বাবার বয়সী আছেন আপনার আর মা সাসির অনেক সন্তান সন্ততি হইছে আলহামদুলিল্লাহ সেও সিজন লাগছে না ও সেও লাগছে না অঙ্কু দেখো অঙ্কু বেটি একই বারে গিয়া মরছে কিটা ঠিক কইছে নি আর এখন কোন ডাক্তার হল সব ডাক্তার নাই অনেক ডাক্তার আল্লাহ ওয়ালা আছেন বালা মানুষ আছেন আসুন না কিন্তু কিছু ডাক্তার হল আছেন ইতার চরিত্র একবারে কষাইল লেখা ঠিক নেই হ্যাঁ ফলা তাকে এমন এমন ওষুধ খাওয়াইব যে একবারে সিজারও টেবিলে না উতানের ব্যবস্থা করব আমি কোনো কথা ফালতু কই না 2019 সালে সুপ্রিম কোর্টে রিট আবেদন করা হয়েছে যেখানে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে 2019 সালে বাংলাদেশে অপ্রয়োজনীয় সিজার হয়েছে যার পরিমাণ 80% কত শতাংশ 80 প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় আমার ভাই হল বাবা হল ইউরোপ আমেরিকায় আমরা অনেক উন্নত মনে করি ঠিক না নেই আপনারা আত্মীয় স্বজন যারা ইউরোপ আমেরিকার থাকে তারা নিজেকে বা ইউরোপ আমেরিকা তখন স্লোগান চলে নো সিজার নো সেখানে সিজারের ক্ষতিকর দিক তারা জানে আপনারাও জানা দরকার আল্লাহর উপরে তওয়াক্কুল একটু বাড়াওকা ওই যে সাসাই কইলা একটু আগে আমার আমি আমারই দেখো আমার তো গাউট আমার গ্রামের বাড়ি যেখানে এক মহিলার 18টা সন্তান আছে ফুটবল খেলাই তিন গোল আগে 11 আর তাই 11 দিয়ে আরো 7 জন এক্সট্রা ডাকছেন এতে ইনজুরিত গেলে কোনো অসুবিধা বুঝছেন না কথা সুবহানাল্লাহ 18 জন কিন্তু সিজার লাগছে নি আমার এক দাদি অর্থাৎ আমার আব্বার আফন চাচি তাই এখনো দুনিয়ায় দাসন বয়স মনে 100 উপরে হইল আল্লাহ আল্লাহু আকবার তো তার প্রায় 12 13টা সন্তান এখনো ওই যে আমরা সিলেট কিতাব আমি তো সিলেট না থাকতে ডাক্তারে বাবা হল সিলেটের ভূত শব্দ হাওরিল যে ওই যে দান মাথা তুই কিতাব দি টুকরি উড়া আয় এখনো ও বয়সে তাই উড়া লইলেন টুকরি লইলেন আমি দেখি অবাক আল্লাহ কি যা খানি আগে খাইছো আর সিজন তো লাগছে না সব শক্তি এবো আমি দেখি অবাক মাঝে মাঝে দেখাইও দাদি অত বড় টুকরি লইছো কিলা কই না আমরা এর আমার কই না কে যে নাতি আমার তো কি ফারসান আছিস না মানে সিজার উজার আসলে তো দেখ আসলে কথা নেই কেন মাতুকা সিজারের অনেক ক্ষতিকর দিক আছে এর মাঝে দুইটা ক্ষতিকর দিক আমি হনাই একটা হইছে মা একটা হইছে বাচ্চা এক নাম্বার মাল লাগি ক্ষতিকর দিক হইল যে ই মা শারীরিকভাবে কিছুটা দুর্বল হই জিবা এমন কি চিকিৎসা বিজ্ঞানী হলো কইছন যে হয়তো পরবর্তীকালে সে সন্তান উৎপাদনের ক্ষমতাও আড়াই দিত সিজার বানা দিত তাহলে ফোকাস হয় আচ্ছা বাচ্চার লাগে ক্ষতিকর দিক কোনটা সিলুটি বসা কইলে আপনারা কষ্ট লাগে নাই কারণ সিলুটি বাজি হলো ওয়াজ হলো না করে তো আপনারা ঢাকা থেকে লই আইন না ঢাকায় বসা করতাম আচ্ছা অনুকা বাচ্চার লাগে ক্ষতিকর দিক কইল চিকিৎসা বিজ্ঞানী হলে কইছেন যে নরমাল ডেলিভারিতে যখন বাচ্চার জন্ম হয় বাচ্চা তখন মার জরায়ু দিয়ে বেরোয়ার কারণে মায়ের জরায়ুতে জরায়ুর সাথে লাগিয়া থাকে অনেকগুলা ব্যাকটেরিয়া বাচ্চা টোটাল বডির মাঝে লাগি যায় এর কারণে এই বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে আসে জন্ম নেয় সুবহানাল্লাহ আর যখন সে নরমাল ডেলিভারিতে না আইয়া সিরাফারা করিয়া বার করা হয় সিজার করিয়া তখন আর এই ব্যাকটেরিয়াটা তার গাত পায় না এর লাগি আপনারা দেখবা সিজার বলা কুরুতা যখন তুরা কুলতে হইলো বেমার হয়ে যায় বাস্তব না অবাস্তব তে সিজার মাল লাগি বাচ্চার লাগি হুল লাগি বাড়ানো নিবেদিত প্রাণ করছে আল্লাহ যেন তারা সব সময় হেফাজত করে আমিন তো যে কথা কওয়াত আসলাম এখন আগে তো পুরুতা পুরুতা হইতা বাড়ি ঘর আজান দেওয়ার পরিবেশ থাকতো এখন ওর খালি হসপিটাল আর ক্লিনিক মাঝে মাঝে দেখা যায় আজান দেওয়ার কোন নাই কি তা ঠিক কইলাম নি আর যাদের যারা ঘর বাড়ি তো ইরার অবস্থাও খারাপ ঘটনা আরো তো মনে পড়ছে হত্যা নি মসজিদ কমিটির সভাপতি ফয়ার বয়েছে কিন্তু বলা উঠতে ইমাম সাহেব বলছেন ও ইমাম সাহেব কই আপনি আমি আর কই আমি তো আমার হুজরাত আছে সভাপতি বাড়ি দরকার ইমাম সাহেব মনে করছে আল্লাহ সভাপতির ফোন না জানি কি তবে চাইছে ইমাম সাহেব তো উড়িয়া গেছেন যাওয়ার পথে সভাপতি সাহেব মিষ্টি একটা কইলা ইমাম সাহেব নৌকা মিষ্টি খাও কাক
খুশির খবর এখানে আছে, আপনার বাতি জ্বলছে ইমাম সাহেবের দাবার মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ। তাই মিষ্টি খাওয়া আরম্ভ করছেন সভাপতি সাহেব, কইরা খালি মিষ্টি খাইলে ওই বুড়িতে দায়িত্ব তো পালন করা লাগবো। কিটা দায়িত্ব? বাতি জ্বলার সময় কি আজান দোকা? ইমাম সাহেব উঠে কইলা যে আপনার ফুয়ার খানা আপনিও তো আজান দিতে পারতো, আমার এখন এখানে না দিলাম মনে আমার সরম করে কিটা করে। ইমাম সাহেব খুব বেজমিতা, তাহলে তো কইছেন আপনার ফুয়ার গো ওইতে তো সরম লাগছে না, আমাকে আজান দিতে সরম লাগে না। দেখো গেছেন আজান দিতে সরম লাগার কথা না, মাতো কা আপনারা সরম তো হইলো মিসা মাতা, সরম হইলো একজন ইমানদারের লাগে, সরম হইলো সুদ ঘুষ খাওয়া, একজন ইমানদারের লাগে সরম হইলো গীবত খোরা, একজন ইমানদারের লাগে লজ্জা সরমের বিষয় হইলো হে অন্যায় বিপদে যাওয়া, ঠিক নেই? এখন আমরা নিজের কাম বাই নিজে করতাম যাই না, সব হুজুরে লড়ন্দ করাই, হুজুরে একটু দৈন্য আইন না ফকে দেখা যাচ্ছে কারে আপা হুজুর আপনি আমার আব্বা আমার লাগে খান্দা খান্দা বকরু খায় হে খান্দা না হুজুর খান্দা বেপুর, আপনার মা বাবার লাগে হুজুরে খান্দা কিন্তু হইব না আপনি খান্দু কা সুকুর ফানের এত ভাবা। আচ্ছা কোকে জান আপনারা এই দুনিয়ায় যত সাগর মহাসাগর আছে সব সাগর মহাসাগরের ফানি যদি একত্রিত করিয়া জাহান্নামের আগুনের ঢালা হয় আগুন নিব্বো মাথুকা, কিন্তু সুকুর ফানের এত ভাবার এত ভাবার আপনি যদি আপনার মা বাবার লাগে আল্লাহর কাছে ভিক্ষার আত্মিয়া সুন্দর করে দোয়া করতে পারেন আর দুই ফুটা চকুর পানি সারিতে পারেন, এই চকুর পানি নাখর ডগা আওয়ার আগে এই দুই ফুটা চকুর পানি খবর ও জাহান নামের আগুন আগুন একবারে নিভাই দেওয়ার লাগে যথেষ্ট। আপনার বাবুল লাগে হুজুরে দোয়া করতা না আপনি দোয়া করতা হুজুর করে মায়া মহব্বত করবা শ্রদ্ধা করবা মাঝে মাঝে এনে খাওয়াইবা দাওয়াত দিবা হাদিয়া দিবা হাদিয়া দেও সুন্নত নেও আপনারা খালি মনে করবো না আমরা নেই আমরা দিও আমরা কিতা করি দিও নিমুও দিনিও ইনশা। তাহলে যেই কথা বলছিলাম আমরা যে সন্তানের প্রতি মা বাবার তিন নাম্বার করণীয় হচ্ছে জন্মের পর ডান কানে আজান দিতে হবে বাম কানে কি দিতে হবে আপনারা কষ্ট নেই কষ্ট নেই। আচ্ছা যে তিনটা পয়েন্ট বলেছি আপনাদেরকে মনে আছে? আচ্ছা একটু ক্লাস টেস্ট হয়ে যাক চলো। এক নাম্বার কি বলেছিলাম? মাশাআল্লাহ আপনার এলাকার মানুষের ব্রেন খুব ভালো বুঝাল্লাহ। দুই নাম্বার হ্যাঁ আল্লাহর শুকরিয়া মাশাআল্লাহ। তিন নাম্বার আজান এবং আমরা কয় নম্বরে চলে আসলাম? সন্তানের প্রতি মা বাবার চার নাম্বার দায়িত্ব হলো তাহনিক করা। সবাই বলেন তো কি করা? তাহনিক না তাহনিক নিক তাহনিক আরবি শব্দ। তাহনিক মানে হচ্ছে সন্তান জন্ম নেওয়ার পরে মিষ্টি জাতীয় কোনো জিনিস তার ঠোঁটে লাগিয়ে দেওয়া। দেখেন বুখারী শরীফে একটি হাদিস এসেছে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন আমার ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হলো, আমি আমার সেই ছেলেটিকে নিয়ে আল্লাহর নবীর কাছে গেলাম। আল্লাহর নবীর কাছে যখন আমি আমার ছেলেটিকে নিয়ে গেলাম আমার ছেলেটিকে আল্লাহর নবী তার নিজের কুলে নিলেন। নিজের কুলে নেওয়ার পরে আল্লাহর নবী আমার ছেলেটির নাম ইব্রাহিম রেখে দিলেন। তারপরে দুই একটি খেজুর চিবিয়ে খেজুরের রস আমার বাচ্চার ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়ে তার বরকতের জন্য দোয়া করে দিলেন। এর নাম তাহনিক। এর নাম কি? এখন আমাদের দেশে খেজুর সব জায়গায় অ্যাভেইলেবল না, যত স্কলার গুণ বলেছে বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম বলেছেন যে খেজুর থাকতে হবে এমন তা নয়, মিষ্টি জাতীয় যে কোনো জিনিস ছুটে লাগিয়ে দিবে এটা মুস্তাহাব। এটা কি? আজ আপনারা মিলান তো আপনাদের ছেলে মেয়ের কয়টা হক আপনারা আদায় করছেন? নিজেরা মিলান একটু, কেন আপনাদের সন্তান কোনো কথা শুনে না? মিলান কয়টা বলছি? নাম্বার ফাইভ সন্তানের প্রতি মা বাবার পাঁচ নাম্বার দায়িত্ব হলো তার দুধ পানের ব্যবস্থা করা। এটি স্পেশালি মায়ের দায়িত্ব। কার দায়িত্ব? রব্বুল আলামিন কোরআনুল কারীমের দুই নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 233 নাম্বার আয়াতে খুব সুন্দর করে বললেন ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা। আল্লাহ তাআলা বলছেন
এই পৃথিবীর তাবাম নারীদেরকে মায়েদেরকে আমি এই নির্দেশ দিচ্ছি, তারা যেন তাদের সন্তানদেরকে কমপক্ষে 2 বছর বুকের দুধ পান করায়। কয় বছর? 2 বছর। কিন্তু আজ দুঃখজনক হলেও সত্য কথাটি বলতে হচ্ছে, এখন কিছু কিছু মহিলারা তাদের নিজেদের ফিজিক্যাল ফিটনেস কে ধরে রাখার জন্য সন্তানকে বুকের দুধ না খাইয়ে সন্তানের উপরে জুলুম করে। ইটা টাউন থাকতে থাকতে এখন ইটা গাঁও গ্রামও হামাই গেছে। এখন বেটিনতে তারা বাচ্চা হলে দুধ খাওয়ায় না কি? তা বাস্তব না অবাস্তব? তাহলে বই নাই তোরে দুষ্টা কি? তাহলে আপনারাও তো খাওয়েন খাম্মাই। আমি ডানো কিনবে আনবো না, সারালাক্স কিনবে আনবো না, তুমি খাওয়াই লাগতো না, তুমি ফিট থাকো কিতা দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই পৃথিবীতে যেই সকল নারীদের ব্রেস্ট ক্যান্সার সবচেয়ে বেশি হয় তাদেরই ব্রেস্ট ক্যান্সার সবচেয়ে বেশি হয় যারা তাদের সন্তানদেরকে বুকের দুধ খাওয়ায় না। আল্লাহর আইন অমান্য করলে গজব আছে না নাই? আছে। আর প্রত্যেক বছর WHO বলছে পৃথিবীতে 10 লক্ষ শিশু মারা যায় শুধুমাত্র মায়ের বুকের দুধ না খাওয়ার কারণে। আর মায়ের বুকের দুধ এটি সন্তানের জন্য যে কত বড় নিয়ামত, গোটা দুনিয়ার সকল ডানো দুধ একত্রিত করলে মায়ের 1 ফুটা দুধের সমান হবে কথা কন না কেন? হবে। বিশেষ করে বাচ্চার জন্মের পর মায়ের বুক থেকে যে শাল দুধ বের হয়, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন এটা বাচ্চার জন্য এত উপকারী, এত উপকারী, ওই শাল দুধ বাচ্চাকে 5টি মরণব্যাধি অর্থাৎ নিউমোনিয়া, ডায়রিয়া, মেনিনজাইটিস, কান পাকা এবং শ্বাসতন্ত্রের প্রবাহ এই 5টি মারাত্মক রোগ থেকে তাকে 100% হেফাজত করে দেয়। গ্রামে গঞ্জে অনেক অশিক্ষিত মানুষেরা এই শাল দুধ ফেলে দেয়, কিন্তু এই শাল দুধ বাচ্চার জন্য বেশি উপকারী। সুবহানাল্লাহ। আমার মায়েদেরকে আমার বোনদেরকে বলতে চাই, আল্লাহর ওয়াস্তে সন্তানের এই হক নষ্ট করবেন না। যে সন্তান যত বেশি বুকের দুধ খাবে সেই সন্তানের ব্রেন তত বেশি কার্যকরী হবে। তাহলে সন্তানের জন্য মা বাবার 5 নম্বর দায়িত্ব হলো তার জন্য বুকের দুধ পানের কি করা, ব্যবস্থা করা। মৌলিক কথাগুলো শেষ, এবার বাস্তব কথা শুরু হবে ইনশাআল্লাহ। কয়টা পয়েন্ট হইছিলাম? 5টা। না সপ্তাহে কটা গেছে? কটা? 5টা। ইগুন একবারে প্রাইমারি ও এখন থেকে শুরু হইব মূল মূল কথা, একবারে লাইভের কথা। আপনার লগে গিয়া মিলব, মিললে নিজের সংশোধন করে নেব ইনশাআল্লাহ। সন্তানের প্রতি মা বাবার 6 নম্বর দায়িত্ব হলো তার সুন্দর নাম নির্বাচন করা, সুন্দর নাম রাখা। আল্লাহর নবী বলেছেন ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে 2টি নাম সবচাইতে বেশি পছন্দনীয়, একটি হচ্ছে আব্দুল্লাহ আর একটি হচ্ছে আব্দুর রহমান। খালি সুবহানাল্লাহ কইলে বলি আমরা আর সমাজে দেখবা আব্দুল্লাহ আব্দুর রহমান বেশি না বল্টু মন্টু জন্তু বেশি? ইজাত না রাসে বল্টু কোন বলা যে নাট রাখবো এটা আমরা বলা যাবে। ফোয়ার ফোয়া হয়েছে, ফোয়ার নাম রাখছে সাগর, কিতাব বাহিন সাগর নামে শুধু আসনি বাহিনে নাক করিও না তুমি, আমি কিন্তু বুঝাই ভাল লাগে না। নাম কিতা রাখছে সাগর, হুইন নাম রাখিচ্ছে দেখি। এখন সাগর একটু বড় হওয়ার বাদে টি শার্ট ও ব্লগ মাইরা লেখছে সাগরের বুকে নদী। আস্তাগফিরুল্লাহ, নাম রাখার সিস্টেম দরকার। এখন ফয়ে হইছে এগো নাম রাখছে সাগর, ফুরি হইছে নাম রাখছে কিতা মাতুন না কানে এই বেটারে যদি আরো আল্লাহ হইতো উঠা দেন, বাকি যদি আরো এগুন তো নাম রাখছে সাগর নদী, বাকি কিন্তু নাম রাখার সম্ভাবনা আছে খাল বিল পুকুর নদী কুয়া, ঠিক নেই? কারণ তার নাম রাখার যে গতিবতি শুরু হইছে অতও রাখতে পারো। আবার সাগর নাম রাখিয়া হুজুরকে যাইয়া কয় হুজুর আমার ফাগুন লাগে দোয়া করবা, হাবিচ্চা বানাইতাম বড় আলেম বানাইতাম। আচ্ছা আপনার আপনার কাছে আজ পর্যন্ত হুঁচুন যে কোনো হুজুরের নাম হাফেজ মাওলানা সাগর আহমদ, হুঁচুন যে কোনো হুজুরের নাম হাফেজ মাওলানা আকাশ আহমেদ, আরে মিয়া আপনি তো নামের মাঝেও বেড়া সেটা লাগে এত আসেন আরো তো গিলা খান। কোনো হুজুরের নাম আকাশ হুজুর সূর্যের নেই, সাগর হুজুর সূর্যের নেই, বল্টু হুজুর সূর্যের নেই, মিক্সন মিক্সন এটা হুঁচুন নাম, হায় রে হায় কত যত নাম খালা জাহাঙ্গীর বলে কিতা এটা নাম আছে নেই, আমি কিতা আন্তাজি বানাই পেলাম না। আরো বেটাই তো অবস্থা উচ্চা ব্যবস্থা নিছেন, তাদের ফোন নাম রাখছেন তুফান, কিতা রাখছেন
এটা নাম আছে নাকি বাংলাদেশে? আছে আছে। আমি কোন জায়গা গেছিলাম মাহফিলে খেয়ালাম না, কইছি তুফান নামে কেউ আছে উবাই গেছে, হয় হুজুর আমি আছি। কে মনে করছে হুজুরি আমার যে সম্মান দিয়েছেন আমার নাম কইছেন, কিন্তু তুরা বাদে যে কিতা কইব ইখান তো আরে তুফান নাম আছে নি। এক বাফে তার ছেলের নাম রাসুল তুফান, কইলাম কিতা সাহ ফুয়ান নাম তুফান ভাগ লাগে নাই, হয় নজুর অবস্থা বুঝার ব্যবস্থা নিছি তুফানের সময় হয়েছিল করে নামও রাখিচ্ছি তুফান। আমার ফুরিন নাম রাখছে বৃষ্টি, বৃষ্টি নামে আছে নি ফুরিন? এত ফুরিন তোর খবর আপনারা কাছে তাকে গিলা আচ্ছা বৃষ্টি রাখছে ফুরিন নাম তুফানের সময় হইছে করে তুফান, বৃষ্টির সময় হইছে করে বৃষ্টি, অঙ্ক যদি বাজ ভরে এটার তো কয় ঠাটা ভরা, এখন এই সময় যদি কোনো গুর জন্ম হয় নাম রাখিতে পারে যে ঠাটা ভরে গেছে, কারণ নাম রাখার যে গতিমতি আপনার আল্লাহ এটা কোনো নাম হইল না। ফুরির নাম আছে চুমকি ঝুমকি জুনাকি পিঙ্কি, এটা নাম আছে নেই? আচ্ছা কোক আছেন কোন মুসলমান বাবা মায় তার ফুয়া ফুরির তো নাম কথা রাখতে পারেনি? আপনি ফুয়া ফুরি জন্ম হইলে সুন্দর নাম রাখবো আল্লাহর নবী হইরা তা সুম্মু বি আসমা ইল আম্বিয়া, ছেলেগুলোর নাম নবীদের নামের সাথে মিলিয়ে রাখো সুবহানাল্লাহ। আপনার ছেলে হইছে নবী হলোর নামের লগে মিলাইয়া, সাহাবি হলোর নামের লগে মিলাইয়া, বড় বড় ইমাম মুজতাহিদ স্কলার যারা আসলা তারার নামের লগে মিলাইয়া, অথবা আলেম ওলামা হলোর লগে বইয়া পরামর্শ কইরা সুন্দর একটা নাম রাখুকা, তাইলে আপনার ছেলেটারে চরিত্রমান বানাই দে নাইবা কে আল্লাহ। ইয়ার নাম রাসন বল্টু বল্টু মিন্টু পিন্টু জিন্টু ফিন্টু, তা কোনো নাম হইল নি, এটা নাম রাখলে বদলানোর সুযোগ থাকলে বদলাইবা, কারণ আল্লাহ কিয়ামতের দিন প্রত্যেক মানুষেরে তার নাম এবং তার বাপের নাম দিনে রাখবা, ঠিক নেই? তাইলে সন্তানের সুন্দর নাম রাখা কার দায়িত্ব? এলাকে কইছে আজকের আলোচনা অবিবাহিত ভাই এখন বেশি জিতরা, এরা এখন হুরুতা গুরুতা হইতো গীতা এরা বিয়াও করছে না মিসকিন, এটা তারা আগেও শুনিলাম তারার লাগি এই আলোচনা আরো বেশি কার্যকরী হইব ইনশা আল্লাহ। ইটা খালি আসলে তো হইতো না কুরকুরে আসলে হইতো না, আমি আসি বললে কি বলেন একবারে ছোট ছোট করে আপনারা কিন্তু দুয়ার আগে উঠেছি মানে যে উঠবা খবর আছে আমি টাইম না বইব ইনশা। সন্তানের প্রতি মা বাবার সাত নম্বর দায়িত্ব হলো সন্তান জন্মের সপ্তম দিনে, কততম দিনে? সপ্তম দিনে মাথার চুল হলক করে ফেলতে হবে। হলক মানে কি তা খামাইয়া না নোয়াখালী গেছিলাম কইলাম মাথা হলক করে কিতা পান কই হুজুর আমরা কই বেল করে ফেলাই দেখ বেল বেল করে ফেলা এরকম চুলের মানুষ দেখো আমি তো চিটাং থাকি চিটাঙ্গের মানুষের মা তুমি আপনারা কইবা হ্যাঁ বাংলাদেশ আছি না মায়ানমার আছি আল্লাহ জানে আইলে কইবা বড়দা ইবা হন কেন আছো গম আছো নি তা বুঝেন নি আপনারা আমারও বলা করে টান হয় না মাথরাত সিফত হয় না আর তারা সেটা আগে মানুষ কিন্তু আইয়া দেখুন দেখে আমরা আমার মা পয়সা বলা নেই আয়ু খাউকা বুকা জবকা কিন্তু বুঝে না আর নোয়াখালীত গেলে তারা আরো বাসা আমরা কই পানি তারা কয় আমি দেখছেন পুরা উল্টি গেছে পুরা একবারে আমি নোয়াখালীত একবার মাহফিলে গিয়া খুব ঠান্ডা কুয়াশা তো একবারে রইলাম বুঝুন হানি খাইবেন হানি আমি ভাবছি লোকটা মনে হয় শিক্ষিত মানুষ এলাকি ইংরেজিতে কইছে হানি হানি মানে কিতা ভাবছি মনে হয় কইছে মধুর কথা এই ঠান্ডার মাঝে মধুর খাইলে তো বলো তাড়াতাড়ি লইয়া তুরা বাদে দেখি ফানে লইয়া আইছে বেলাম দূরে বেটা সাইলাম হানি দিছ তো সাইলাম হানি দিছ ফানে ফানে হুজুর আমি তো হানির কথাই বুঝছি পানিতে তারা কিতা খায় এখে কম চলো এখে বাসা আবার এখে উদ্দেশ্যের গালি হয়ে যায় আর উদ্দেশ্যের গিয়া বলি কথা ঠিক না নেই আচ্ছা তো যাই হোক আমরা যে কথা কথা আসলাম জন্মর সপ্তম দিন মাথা কামাইয়া এই চুল পরিমাণ রৌপ্য অথবা সম পরিমাণ টেকা আপনি আল্লাহ রাস্তায় সৎকা করবা সেখানে সৎকা করবা আপনার সন্তানরা যেন আল্লাহ সমস্ত অনিষ্টতাকে ক্ষতিটাকে বাঁচায় সুবহান আল্লাহ। আপনারা এটা করেন না এটা না কইরা তাবিজ লক্ষায় ই ফুয়াই গুরু ওজন হয়েছে 1 কেজি আর তাবিজ লাগাইছে 2 কেজি এলা আছে নি?
এটা তো আল্লাহর নবীর দেওয়া প্রেসক্রিপশন নাই, আল্লাহর নবীর দেওয়া প্রেসক্রিপশন আপনি দেখো কা, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 1559 নম্বর হাদিস। আল্লাহর নবী তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ব্যাখ্যা কইরা, যখন তার নাতি হাসানের জন্ম পরে বয়স তখন 7 দিন হইছে, কত নম্বর দিন 7 দিন, আল্লাহর নবী তার মেয়ের ব্যাখ্যা করে ইয়া ফাতেমা احلقي راسه وتصدقي بزينه شعره فضه فاطمه আমার নাতি হাসানের মাথা হলক করো, হলক করার পরে ওই চুল পরিমাণ রূপ্য আল্লাহর রাস্তায় সদাকা করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নি তা নাই লাগাইছো তাবিজ, হুজুর রাইনা দিছেন 101 টাকা, দেখরা অবস্থা 1002 টাকা হইলা আছে নি আছে, যেটা করতে এটা করলাম না, চুল পরিমাণ রূপ্য 1-2 গুণ, 1-2 গুণ রূপার দাম বেশি নেই, 1-2000 টাকা, গরিব মিসকিন হলো রে, দেও কা খেলে দিবা আপনার সন্তানদের জন্য আল্লাহ সব অনিষ্ট থেকে বাঁচাইয়া। আবার অন্য দেখবা খোফাল নামাজে খালা কিতা লাগাই দেয়, কি কথা আপনারা, হ্যাঁ ঠিক আছে, এজন্য যে গেলাম কিতা বাইতা লাগাইছে মানে যে সব দরকার হয় হচ্ছে নজর যেন না লাগে, নজর যেন না লাগে, ইতা কুসংস্কার আপনারা সেই কাইল, আপনার সন্তানের নজর যেন না লাগে, লাগে আপনি কিতা করবো জানেন নি, নজর আছে নজর আছে কিতা করবো, আপনি বাবা ও মা হোক আপনি তিনটা কুল ফরুক কা, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটা কুল হইরা ফুদেও কা, কোন জিন ভূত ফেতনি অথবা কোন অনিষ্টকারী জিনিস আপনার ছেলে মেয়ের ক্ষতি করতে পারত না, সুবহানাল্লাহ, এটা আমার কথা না, হইছো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইদাত নাই আমরা সুন্নত পাইদি নাই, আমরা আসি বেদাত পাইদি, কোন পাইদি আসি বেদাত মানে কিটা, বেদাত